ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল এফ এম 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টা থেকে 12টা পর্যন্ত এই এক ঘন্টা সময় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। facebook.com/capitalfm94.8 এ ক্যাপিটাল থিয়েটারের পোস্ট দেয়া হয় এবং সেই পোস্টে একটি কুইজ থাকে। সেই কুইজের সঠিক উত্তর এবং পোস্টটিকে সবচেয়ে বেশি যারা শেয়ার করেছেন সেই ভিত্তিতে দুজন বিজয়ী নির্বাচন করা হয়। রবীন্দ্রনাথকে বাংলা ছোট গল্পের সম্রাট বলা হয়। বাংলা ছোট গল্পের একটি পর্বে তিনি একাই। রবীন্দ্র পরবর্তী আধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কথাশিল্পীদের মধ্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অন্যতম। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাবকাল প্রথম মহাযুদ্ধের পরবর্তীকালে, যখন ঔপনিবেশিক শাসনে জাতীয় আন্দোলন পর্যদুস্ত। তবে কল্লোলপন্থী পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত গল্পকারদের মধ্যে পরশুরাম, সুবোধ ঘোষ, প্রেমেন্দ্র মিত্র, শৈলজানন্দের নামও উঠে আসে। কিন্তু তাদের প্রভাব তারাশঙ্কের জীবন ও মানুষকে প্রভাবান্বিত করতে পারেনি। তারাশঙ্করকে রাঢ় বঙ্গের চিত্রকর বলা হয়। তারাশঙ্কর তাই আমার সাহিত্য জীবন গ্রন্থে বলেছেন, আমি বিদ্রোহের ছিলাম না, বর্তমানকে ভেঙে চুরে তাকে অগ্রাহ্য করে শূন্যবাদের জীবনকে শেষ করার কল্পনায় আমার মনের পরিতৃপ্তি কোনো দিন হয়নি। আমার রচনার সমাপ্তি পদ্ধতি বিশ্লেষণ করলে এ কথা বোধহয় স্পষ্ট ধরা পড়ে। আমার মনে ভেঙে গড়ার গভীর স্বপ্ন ছিল। নিজ সম্পর্কিত এই আত্মবিশ্লেষণই তারাশঙ্করকে আলাদা পথের পথিক হিসেবে প্রমাণ করেছে। তারাশঙ্কর সাহিত্য রচনার ক্ষেত্রে মানুষের প্রতি কখনোই বিশ্বাস হারাননি। এই মানব ভাবনাই তার গল্পের মূল প্রেরণা। তিনি গ্রামের মানুষ, গ্রামের পুরনো নতুন মাটির গন্ধ, তৃণ, বাতাস, স্বভাব সব কিছু মিলিয়ে হয়ে ওঠা এক সচেতন মানুষ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গল্প রচনায় মহাকাব্যিক কাঠামোকে অনুসরণ করেছেন। আর এই মহাকাব্যিকতার পাশাপাশি ফুটে উঠেছে দৃষ্টিভঙ্গির অকৃত্রিম সরলতা। বঙ্গসাহিত্যে উপন্যাসের ধারা গ্রন্থে বলা হয়েছে, তাহার মধ্যে জটিল বিশ্লেষণের আতিশয্য নাই, তাহার চরিত্রগুলি সুস্থ স্বাভাবিক, প্রাণশক্তি সমৃদ্ধ জীবনযাত্রার প্রতীক। তারাশঙ্করের এই মহাকাব্যিকতা ও সরলতার মিশেলে সৃষ্ট গল্পের যে ব্যঞ্জনা চিত্রিত হয়েছে তার পূর্বসূরীদের গল্পে তা ছিল না। তারাশঙ্করের বিশেষত্ব হচ্ছে সুন্দর ও কুৎসিতকে আশ্চর্য রকমভাবে মেলানোর ক্ষমতা। তাই নারায়ণ গঙ্গোপাধ্যায় একে বলেছিলেন, সৌন্দর্যের সঙ্গে বিভৎসতার দৈত্য রাগিণী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা ছোট গল্পে সর্বপ্রথম মাটি এবং আদিম প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত অমার্জিত মানুষের জীবন কাহিনী অঙ্কন করেছিলেন। এই ধরনের পটভূমি চরিত্র সৃষ্টির ক্ষেত্রে বাংলা ছোট গল্পের জগতে নতুন, এ কথা অনায়াসে বলা যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প পদ্মবৌ, কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, রাশেদ ইমাম, নাফিজ রেদওয়ান শান্ত, শামিম আল মাহমুদ, তাহমিনা মতিন, দেবশ্রী রায় চৌধুরী, রফিকুল ইসলাম ফরহাদ, শাউন মজুমদার, আপেল মাহমুদ এমিল। সঙ্গীতায়োজন রফিকুল ইসলাম ফরহাদ। সার্বিক সহযোগিতায়
শামিম আল মাহমুদ, পরিচালনায় জাহান অরণ্য। তাহলে চলুন উপভোগ করি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প পদ্মবৌ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প পদ্মবৌ। চন্দ্রমশায়ের পাঠশালা। শীতকালে সকালবেলা খোলা আঙিনায় তালপাতার চাটাই বিছাইয়া ছেলেরা শাড়ি দিয়া বসিয়া গিয়াছে। উঠানের কোণে প্রকাণ্ড বড় একটা নিম গাছ, তাহারি গোড়ায় মাটি দিয়া বাঁধানো একটা বেদির উপর চন্দ্রমশায়ের আসন। বেদিতে বসিয়া চন্দ্রমশায় একখানা সংস্কৃত বই পড়িতেছিল। বিভৎস মূর্তি, দেখিলে শরীর শিহরিয়া ওঠে, কেমন মমতাও হয়। আবার রোগের নির্মমতায় রূপে বিকৃত পরিণতি দেখিয়া ভয়ও হয়। চন্দ্রমশায়ের সর্বাঙ্গে কুষ্ঠব্যাধির নিষ্ঠুর আক্রমণ। নাক মোটা হইয়া ফুলিয়া বাঁকিয়া গিয়াছে, চোখের নিচের পাতা দুইটি কেমন ঝুলিয়া উল্টাইয়া পড়িয়াছে, সে পাতার ভিতরের বিবর্ণ রক্তিমা সর্বদা ক্লেদসিক্ত। সমস্ত শরীর বন্ধুর ধারায় ফুলিয়াছে, সাদা কালো দাগে দেহচর্ম ছাইয়া গিয়াছে। সেরূপ বিকৃতি দেখিয়া শিশুদের আতঙ্ক হয়, বালক কিশোরদের শঙ্কা হয় রোগ বিকৃতি দেখিয়া। তবুও চন্দ্রমশায়ের পাঠশালা চলে, চন্দ্রমশায়ের শিক্ষা পদ্ধতির খ্যাতি আছে, তাহার জ্ঞানস্পৃহা অসীম। তাহার অবলম্বন শুধু এই পাঠশালা, পুস্তক আর তাহার স্ত্রী। পরিণত সমাজের মধ্যে সে বহুকাল বাহির হয় নাই, কেহ আসিলে দেখা হয়, কিন্তু চন্দ্রমশায় কথা বলে যেন কত অপরাধী। যাক, ছেলেরা নিজ নিজ পড়া পড়িতেছিল, একজন হাঁ করিয়া দেখিতেছিল। বাড়ির পুকুরের পাড়ের বড় শিমুল গাছটার মাথায় টিয়া পাখির ঝাঁকের খেলা, স্লেট আড়াল দিয়া একজন আরেকজনকে ভেংচি কাটিতেছিল, আর দুইজনে স্লেটে দাগ দিয়া খেলিতেছিল দাগামিল খেলা। বৎসর আষ্টিকের একটি ছেলে পার্শ্ববর্তীর উপর অকস্মাৎ লাফাইয়া পড়িয়া একটা থাবায় নাকটা তাহার রক্তাক্ত করিয়া দিল। পাঠশালার শান্তি ভঙ্গ হইয়া গেল, ছেলেরা চঞ্চল হইয়া উঠিল। চন্দ্রমশাই মুখের বইখানা নামাইয়া নিমের ডালের ছড়ি গাছটা আস্ফালন করিয়া বলিল, ছাড় ছাড়, এই চারু ছেড়ে দে। চন্দ্রমশায়ের স্ত্রী ছিল রান্নাশালে, সে দ্রুতপদে আসিয়া ছেলে দুইটিকে পৃথক করিয়া দিল এবং অতি মৃদুস্বরে দীর্ঘ অবগুণ্ঠনের মধ্য হইতে বলিল, ছি, ঝগড়া করে না, শুনুনি, কদাচও কাহারো সহিত বিবাদ করিও না। মশায় গিন্নির স্বভাব দীর্ঘ অবগুণ্ঠন দিয়া থাকা, আরই মৃদুস্বরে কথা। মশায় গিন্নির মুখ ছেলেরাও ভালো করিয়া কখনো দেখে নাই, উচ্চ কণ্ঠের কথাও কখনো শুনে নাই। চারু রাগে ফুলিতেছিল, সে বলিল, আহত নিশাকর শুধু কাঁদিতেছিল, আমার নাকে রক্ত। মশায় গিন্নি বলিল, চারু, তুমি তো বলে দিলেই পারতে, নিজে মারলে কেন? চারু বলিল, আমার বাবাকে কেন বলো? চন্দ্রমশাই বলিল, সমস্যার কথা পদ্মবৌ, পিতৃভক্তির পুরস্কার দেই না, সাজা দেই। মশাই গিন্নি অভ্যাস বশত মৃদুস্বরে বলিল, চারু, তুমি আজ ছুটি পর্যন্ত দাঁড়িয়ে থাকো, আর নিশাকর তুমি যাও চারুর বাপের কাছে, সব বলে মাফ চেয়ে আসো। চন্দ্রমশাই বলিল, ভালো বিচার হইয়াছে, বাহ বলিয়া সে বইখানা মুখের কাছে তুলিয়া ধরিল। মশাই গিন্নি বলিল, আবার বই নিয়ে বসলে কেন,
ছেলেদের পড়া নিয়ে ছুটি দিয়ে দাও, জল গরম হয়ে গেছে, স্নান করে ফেলো। আকাশের দিকে চাহিয়া চন্দ্রমশায় বইখানা রাখিয়া দেয়া বলিল, বেলা অনেক হয়েছে বটে, কিন্তু বেলা যে শেষ আর হল না পদ্মবউ, আর যে পারি না। মশাই গিন্নি কোনো উত্তর দিল না, ছোট ছেলেদের ডাকিয়া বলিল, আয় তোদের পড়া ধরব, আয়। মশাই গিন্নি ছাত্রবৃত্তি পাশ করা মেয়ে, স্বামীর পাঠশালে সে ছোট ছেলেদের পড়াইয়া থাকে। ছেলেরা তাহাকে ডাকে সেকেন্ড মাস্টার, চন্দ্রমশায় তাদের হেডমাস্টার। বড় ছেলেরা থাকিয়া থাকিয়া চন্দ্রমশায়ের সম্মুখে স্লেট ধরিয়া দাঁড়ায়। চন্দ্রমশাই তাহাদের অঙ্কের উপর চোখ বুলাইয়া কাহাকেও বলে রাইট, কাহাকেও বলে ভুল হয়েছে। চন্দ্রমশায় ছেলেদের খাতা কাগজ স্লেট কি পেন্সিল স্পর্শ করে না, সমস্ত দেখা হইয়া গেছে নিম গাছে ঝোলানো বোর্ডখানায় নিজের অঙ্কটা কষিয়া দিয়া যায় আর বুঝাইয়া দেয়, ছোট বন্ধনীর কাজ সকলের আগে শেষ করতে হয় এই নিয়ম, সুতরাং ছয়ের পাঁচ যুক্ত। মশাই গিন্নি তখন প্রশ্ন করিতেছিল, বল দেখি সবুজ রঙের কি কি আছে আমাদের বাড়িতে। ছুটি হইয়া গিয়াছে, রাস্তায় ছেলেদের কলরব তখনও শোনা যাইতেছিল। মশাই গিন্নি এতক্ষণে ঘুমটা খুলিল, দেখিতে নিতান্ত সাধারণ মেয়ে, বরং কালোই বলা যায়। মশাই গিন্নি ঝাঁটা গাছটা লইয়া উঠানটা পরিষ্কার করিতে লাগিল। ওসব কথা তুমি কেন আমায় বলো? চন্দ্রমশায় বইখানা হাতে লইয়া দাঁড়াইয়াছিল, বলিল, কি বলিলাম, কিছু তো বলিনি। মশাই গিন্নি স্বামীর মুখের দিকে চাহিয়া বলিল, বললে না বেলা যে আর। চন্দ্রমশায় ব্যথিত কণ্ঠে বলিল, সত্যি পদ্মবউ, আর যে পারছি না। পদ্মবউয়ের চোখ ছলছল করিয়া উঠিল, সে নীরবেই উঠানটা ঝাঁট দিতে লাগিল। ঝাঁট দেওয়া শেষ হইলে সে উঠানে একটা জলচৌকি, গামছা ও বালতি পাতিয়া দিল। নিমের তেলের শিশি ও গামছা নামাইয়া দিয়া বলিল, মাখো, তেল মাখো। চন্দ্রমশায় তেল মাখিতে বসিল। পদ্মবউ লইয়া আসিল জলের হাঁড়ি, নিম পাতা ফোটানো গরম জল। হাঁড়ির মুখে গামছা দিয়া গামলায় জল ঢালিয়া সে হাতের তালু স্বামীর সম্মুখে পাতিয়া বলিল, দাও দেখি একটু, হাতের তালুতে নিয়ে পিঠে মালিশ করে দেই। চন্দ্রমশাই বলিল, থাক, নিয়েছি পিঠে আমি। ওই তোমার এক স্বভাব, কাপড় ছুঁতে দেবে না, শরীর নাড়তে দেবে না। দেখো ছুঁলেই যদি রোগ হতো তাহলে আর বাকি থাকতো না, ও হলো অদৃষ্টের কথা। তুমি জানো না পদ্মবউ, থাক না, থাক না পদ্মবউ, কি হবে ওতে আর, ওষুধ তো অনেকই হলো। রবিবার ব্রত তুমি ছাড়লে কেন বলো দেখি, রবির স্তবও আর করো না। ও সব মিছে কথা পদ্মবউ, কিছুতেই কিছু হয় না, করলাম তো অনেক, ওসব ফাঁকি। না না, ধর্ম কি কখনো মিছে হয়? দেখো ভগবানের কোপ ভিন্ন এ রোগ হয় না, ভগবান প্রসন্ন হলেই আবার ভালো হবে, ভগবানকে ভুলো না। চন্দ্রমশাই নীরবে স্নান করিতে লাগিল। পদ্মবউ দাওয়ার উপর আহারের ঠাঁই করিয়া দিয়া ভাত বাড়িতে বসিল। আহার শেষ করিয়া চন্দ্রমশাই বলিল, তোমাকে দেখে ধর্মকে মানতে ইচ্ছে হয় পদ্মবউ। ভগবানের কাছে আমি কামনা করি কি জানো, তুমি যেন সুস্থ নিরোগ শরীরে অনেক দিন বেঁচে থাকো। আমি আপনার নিজের কাজ করছি, পরকালের কাজ করছি, আমায় নিয়ে তোমার ভাবতে হবে না বাপু। তুমি নিজের জন্য কই, ভগবানকে ডাকো দেখি। কিন্তু দশ বৎসর পূর্বে যেদিন চন্দ্রমশায়ের এই ব্যাধের সূত্রপাত প্রথম আবিষ্কৃত হয়, সেদিন পদ্মবউ কাঁপিয়ে উঠিয়াছিল। শুনিয়া সে রান্নাঘরের চালার ঝুঁটি ধরিয়া দাঁড়াইয়া ভাবিল আপনার হতভাগ্যের কথা। চন্দ্রমশায় তখন ঘরের মধ্যে উপর হইয়া পড়িয়া শুধু কাঁদিতেছিল। পদ্মবউয়ের মনে পড়িল তাহাদের গ্রামের সেই গলিত কুষ্ঠরোগগ্রস্ত ভিক্ষুকটার কথা। কি বিভৎস মূর্তি আর কি দুর্গন্ধ তাহার সর্বশরীরে, টপটপ করিয়া জল চোখ হইতে মাটির উপর ঝরিয়া পড়িতেছিল। রান্না অর্ধেক হইয়া গিয়াছে, সে রান্না শেষ হইল না, ফুরিয়া গেল। চন্দ্রমশাই খাইল না, সমস্ত দিন পড়িয়া রহিল। সন্ধ্যার সময় উঠিয়া বসিয়া ডাকিল, পদ্মবউ,
কেহ উত্তর দিল না। আবার সে ডাকিল, পদ্মবৌ। সন্ধ্যার অন্ধকারের মধ্যে ঝিঝিপোকা ডাকিতেছিল শুধু, মানুষের সাড়া পাওয়া গেল না। পদ্মবৌ তখন পালাইয়া গিয়াছে। ক্রোশ চারেক দূরে তাহার বাপের বাড়ি, সেখানে সে তখন মায়ের কোলের ওপর পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছিল, মাও কাঁদিতেছিল। পদ্মর বাপ কিন্তু ভিন্ন প্রকৃতির লোক। সে শুনিয়া বলিল, ছি মা, বড় অন্যায় কাজ করেছ তুমি, চলো আজই তোমায় সেখানে রেখে আসবো আমি। মেয়ের মাথায় হাত বুলাইয়া বাপ কহিল, তুমি তো না জানো নাও মা, রামায়ণ মহাভারত সব তো পড়েছ তুমি, কুষ্ঠগ্রস্ত স্বামীকে নিয়ে সতীর বেশ্যার বাড়ি যাওয়ার গল্পও তো জানো। পদ্ম কাঁদিতেছিল, সে ঘাড় নাড়িয়া প্রতিবাদ করিল না, না সে পারিবে না। বাপ বলিল, নিতান্ত মন্দভাগ্য, পূর্বজন্মের বহু দোষকৃতি না থাকলে এরকার হয় না মা, কিন্তু তুমি কেন এ জন্মে সেই দুষ্কৃতি সঞ্চয় করবে, পরজন্মের কর্মও তো করে রাখতে হবে। ছি, ঘৃণা করে যদি তুমি স্বামীকে পরিত্যাগ করো, পরজন্মে কে বলতে পারে যে তোমার এই ব্যাধি হবে না, পরজন্ম কেন এই জন্মের কথা। বিরক্তি ভরে পদ্মর মা বলিয়া উঠিল, ছি কি যে তোমার কথার ছিরি, ওগুলো খুব ভালো কথা বুঝি। সমস্ত রাত্রি মনের সঙ্গে যুদ্ধ করিয়া পদ্ম পরদিন প্রভাতে পিতাকে প্রণাম করিয়া কহিল, আমার সঙ্গে তুমি চলো বাবা। তারপর পদ্ম আসিয়া যে নিষ্ঠার সহিত স্বামী সেবা আরম্ভ করিল, সত্যই তাহার তুলনা হয় না। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা শুধু বিস্মিতই হইল না, সে বিপুল শ্রদ্ধায় তাহাকে অঞ্জলি দিল, সেও অতুলনীয়। পদ্ম কিন্তু সেদিকে ভ্রুক্ষেপও করিল না। অকস্মাৎ কিন্তু জীবনে একটা বিপর্যয় ঘটিয়া গেল। চন্দ্রমশায়ের পাঠশালাটি উঠিয়া গেল, অধিকাংশ ছাত্রই পাঠশালা পরিত্যাগ করিল। কোথা হইতে আসিল এক নতুন পাশ করা ডাক্তার, সে চন্দ্রমশাইকে পাঠশালার শিক্ষক রূপে দেখিয়া শিহরিয়া উঠিল। সে বাবুদের বৈঠকখানায় বলিল, এ করেছেন কি মশাই, এসব নিরোগ শিশু, এদের দেহে এই বয়স থেকে লেপ্রোসির বীজ ঢুকলে আর রক্ষে আছে, কুষ্ঠরোগ যে ছোঁয়াছে। একজন বলিল, তা আমাদের চন্দ্রমশাই খুব সাবধানী লোক, উনি ছেলেদের কখনো ছোন না, নাড়েনও না, বই কলম স্লেট পর্যন্ত না, মশাইয়ের বোর্ড পর্যন্ত মুছে দেন ওর স্ত্রী। আরে মশাই, ওর ইনফেকশন হয় নিঃশ্বাসের সঙ্গে, নাকের মধ্যে রোগটার প্রথম সূত্রপাত। তা বটে, নাকই তো প্রথম ফোলে বাপু। চন্দ্রমশাই শুধু নীরব হইয়া রহিল, দীর্ঘ নিঃশ্বাস ফেলিল না, দুঃখ করিল না। ভবিষ্যতের জন্য কোনো আকুলতা তাহার হইল বলিয়াও বোধ হইল না। সে শুধু যে কয়টি ছাত্র আসিয়াছিল তাহাদিগকে বলিল, পাঠশালার হবে না, তোরা আর আসিস না। মশাই গিন্নি কিন্তু ডাক্তারের ওপর ক্রোধে সাড়া হইল। চন্দ্রমশাই বলিল, ওর উপর রাগ করে ফল কি পদ্ম, সে তার জ্ঞান মতো সত্য কথাই বলেছে। কি জ্ঞানী লোক সে ডাক্তার, জ্ঞান থাকলে সে সব কথা বলতো না। আজ আমি এতদিন অহরহ তোমার সাথে বাস করছি, তাহলে তো আমারই আগে হওয়া উচিত ছিল। দুঃখ বা রাগ করো না পদ্ম, তোমার ভগবানকে স্মরণ করো, তোমার ভগবানই আজ আমার ভরসা। দেখো তুমি, তিনি আমাদের এমন কষ্ট দেবেন না। তারপর আরম্ভ হইল ভীষণ জীবন সংগ্রাম। পদ্ম ধান ভানিয়া চাল কুটিয়া জীবিকা সংস্থানের ব্যবস্থা করিল। চন্দ্রমশায় কঠোর পরিশ্রম পরায়ণ পদ্মর দিকে নীরবে চাহিয়া থাকে, কোনো কথা বলে না। সেদিন পদ্ম অকস্মাৎ ঢেঁকিশাল হইতে বাহির হইয়া আসিয়া দাওয়ার উপর শুইয়া পড়িল। চন্দ্রমশায় জিজ্ঞাসা করিল, এমন করছো যে পদ্ম? বুকটা কেমন করে উঠল গো। চন্দ্রমশায় কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল, তুমি রাগ করো না পদ্ম, ভগবানের কাছে আর তোমার হাইতি কামনা তুমি করো না, আমার মুক্তি কামনাই করো। পদ্ম প্রতিবাদ করিল না, সে শুধু কাঁদিল মাত্র। অপরাহ্নের দিকে পদ্মর অল্প জ্বর দেখা দিল। সকালে সে যখন উঠিল তখন শরীর যেন কত দুর্বল,
বাড়িতে চাল ছিল না, সে ভাবিয়া চিন্তিয়া প্রতিবেশী মুখুজ্জদের বাড়ি চলিল চাল ধার করিতে। মুখুজ্জি গিন্নি বলিল, এসো বসো। না দিদি, বসবো না, কাল থেকে আবার জ্বর, ঘরে তো চাল নেই তাই। এমন সময় হুলধ্বনি দিয়া মুখুজ্জে বাড়ির বধূরা আসিয়া বাড়ি ঢুকিল। কোনো মানুষের জন্য ঠাড়গুয়া মানত ছিল তাই আজ দেওয়া হইল। মুখুজ্জিগিনী বলিল, ওগো বড় বৌমা, পদ্মকে সিঁদুর ঠেকিয়ে দাও, সাক্ষাৎ সতীলক্ষ্মী, পান দাও সুপুরি দাও দিয়ে পেন্নাম করো, পায়ের ধুলো নাও। ঠাড়গুয়ার রেকারি হাতে বড় বৌ আসিয়া সম্মুখে দাঁড়াইল। পদ্ম আপনার অবগণ্ঠন ভুলিয়া সীমান্ত উন্মুক্ত করিয়া দিল। বড় বউ সিঁদুর পরাইয়া দিয়া পদ্মর হাতে পান সুপারি তুলিয়া দিল। মুখুজ্জিগিন্নি বলিল, থাক আর পেন্নাম করতে হবে না, পেশারি হাত তোমার, মনে মনে করো তাহলেই হবে। আর বৌমা, পদ্মকে শের চারেক চাল দাও। বড় বউ চলিয়া গেল। মুখুজ্জিগিন্নি পদ্মকে বলিল, এ তোর কবে থেকে হলো পদ্ম বউ? পদ্ম সবিস্ময়ে প্রশ্ন করিল, কি দিদি, বড় রোগ? পদ্ম সবিস্ময়ে মুখুজ্জিগিন্নির মুখের দিকে চাহিয়া রহিল, সমস্ত শরীর থরথর করিয়া কাঁপিতেছিল। মুখুজ্জিগিন্নি বলিল, দেখে তোর হাত পা দেখে। পদ্ম সভয়ে হাত দুইটি মেলিয়া ধরিল নিজের চোখের সম্মুখে। চোখে জাদুর অঞ্জন দিয়া কে যেন প্রেতলোকের দ্বার তাহার দৃষ্টির সম্মুখে খুলিয়া দিল। স্ফীত করাঙ্গুলি রৌদ্র সম্পাতে তৈলাক্তের মতো চকচক করিতেছে। পদ্মর মনে হইল অসংখ্য কৃমিকীট প্রতি লোমকোপের মধ্যে কিলবিল করিয়া বেড়াইতেছে। পা দেখিতে আর তাহার সাহস হইল না। বাড়িতে আসিয়া সে নিবিষ্ট চিত্তে পা দুইটি বাহির করিয়া দেখিতে বসিল। পায়ের আঙুলও ফুলিয়াছে। চোটের ওপর বারবার আঙুল টিপিয়া দেখিল প্রত্যেকটি স্থানে বিভৎস গহ্বর সৃষ্টি করিতেছে। মুখ দেখিবার জন্য সে তাড়াতাড়ি আয়না আনিয়া বসিল। আয়নার ঢাকনাটা খুলিয়াই কিন্তু সভয়ে সেটাকে বন্ধ করিয়া রাখিয়া দিল। তারপর অকস্মাত ধুলার উপর লুটাইয়া পড়িল। কি আশ্চর্য, চোখে তাহার জল ছিল না। চন্দ্রমশাই প্রাতকৃত্যের জন্য বাহিরে গিয়াছিল। সে ফিরিয়া আসিয়া ডাকিল, পদ্ম। পদ্ম মাথার কাপড় খুলিয়া উন্মত্তার মতো বলিল, দেখো দেখো হলো তো। তাহার মুখের দিকে চাহিয়া চন্দ্রমশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নীরবে মাথা নত করিয়া রহিল। সমস্ত দিন পদ্ম উঠিল না, চন্দ্রমশাইও ডাকিল না। নিমতলায় একখানা বই লইয়া সে চুপ করিয়া বসিয়া রহিল। সন্ধ্যার সময় বাহির হইয়া গেল। যাইবার সময় বলিল, পদ্ম ওঠো, উঠে মুখে হাতে জল দাও। বাড়ি যখন ফিরিল তখন পদ্ম আলো জ্বালিয়া সম্মুখে আয়না ধরিয়া নিবিষ্ট চিত্তে আপনার প্রতিবিম্ব দেখিতেছে। চন্দ্রমশাই ডাকিল, পদ্ম। অস্বাভাবিক দৃষ্টিতে পদ্ম স্বামীর দিকে চাহিয়া বলিল, সরে যাও বলছি, সরে যাও তুমি আমার সামনে থেকে। কোন রূপে চারটি মুড়ি চিবাইয়া চন্দ্রমশাই দাওয়ার উপরেই শুইয়া রহিল। পদ্ম তখনও তেমনি আয়না সম্মুখে রাখিয়া বসিয়াছিল। সম্মুখের লণ্ঠনটা অপরিমিত বর্ধিত শিখার কালিতে রাঙা হইয়া উঠিয়াছে। পদ্ম শিখাটাকে আরো বাড়াইয়া দিল। নিষিদ্ধ রাত্রে ঝনঝন শব্দে চন্দ্রমশায়ের ঘুম ভাঙিয়া গেল। গাঢ় অন্ধকার রাত্রি, সম্মুখে লণ্ঠনটার কাঁচ ভাঙিয়া গিয়াছে। তাহারই মশালের মতো লাল আলোয় খানিকটা শুধু দেখা যাইতেছিল। পদ্ম সেখানে ছিল না। চন্দ্রমশাই উঠিয়া চারিদিকে চাহিয়া দেখিল। গৃহাভ্যন্তরে আবার শব্দ উঠিল, ঝন 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 ঝন। চন্দ্রমশাই ঘরের মধ্যে প্রবেশ করিয়া দেখিল পদ্ম নির্মম আক্রোশে দেয়ালের দেবদেবীর ছবিগুলি চুরমার করিয়া দিতেছে। ঘরখানা কাঁচের টুকরায় ভরিয়া গিয়াছে। পদ্মর মুখ রক্তাভ, সে ভয়ে ডাকিল, পদ্ম পদ্ম। পদ্ম দৃকপাত করিল না, সে আরেকটি ছবিতে আঘাত করিল। চন্দ্রমশাই এবার তাহার বাহু ধরিয়া ডাকিল, পদ্ম পদ্ম বৌ। এক দৃষ্টিতে কিছুক্ষণ স্বামীর দিকে চাহিয়া হা হা করিয়া কাঁদিয়া উঠিয়া মাটির উপর ভার কেন্দ্রচ্যুত মাটির প্রতিমার মতোই সশব্দে পড়িয়া গেল। সে মূর্ছা পদ্মর আর ভাঙিল না।
ডাক্তার খানিকক্ষণ নিবিষ্ট চিত্তে পরীক্ষা করিয়া বলিল, নিউট্রিশনের অভাবেই এর বেরিবেরি হয়েছিল। FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।